बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আফটার অল আমি বাপের বাড়িতে আছি, তো সেজন্য আরোই ভালো আছি। ঠিক আছে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটা নতুনত্ব জিনিস। সেটা আমি অনেকদিন থেকেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু এটা বাপের বাড়ি না এলে হতো না। তো ফাইনালি আমি যেহেতু বাপের বাড়ি চলে এসেছি, তো আজকে আমি তোমাদের সাথে আমার ওই অনেকদিন থেকে যেটা শখ ছিল শেয়ার করার, তো সেটা শেয়ার করতে চলে এসেছি। তো আজ আমি শেয়ার করতে চলেছি আমার মায়ের গোল্ড জুয়েলারি কালেকশন। তো আমাদের তো জুয়েলারি গুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমার গোল্ড জুয়েলারি কালেকশনও দেখিয়েছি, দিদির কালেকশনও দেখিয়েছি, কারণ আমাদের তো এখন নতুনত্ব জুয়েলারি আর মায়ের তো হচ্ছে অনেক পুরনো জুয়েলারি, আর সেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল একটা আর অনেক পুরনো যেহেতু, তো ডিজাইনগুলো একটু অন্যরকম, আর সেই ডিজাইনগুলো দেখবে ঘুরে ফিরে এখন আবার ফিরে আসছে। তো মায়ের গোল্ড জুয়েলারি কালেকশনগুলো আমি ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিই, আর বেশি কথা বাড়াবো না। তো প্রথমে আমি শুরু করছি মায়ের গলার চেন দিয়ে। দেখো, এই হচ্ছে মায়ের গলার চেন। এই জুয়েলারিগুলো সবে হলমার্ক, আর এই জুয়েলারিগুলো হচ্ছে মায়ের বিয়ের জুয়েলারি। তো দেখো কত সুন্দর চেনটা, একটা সুন্দর লকেট আছে এর মধ্যে। দেখো এইটা তোমার ভীষণ ভীষণ পছন্দ। যখন আমি এখানে আসি তো মাঝে মাঝে এটা আমি পড়ি, ঠিক আছে, কোনো ওকেশনে গেলে মায়ের কাছ থেকে নিয়ে পড়ি, তারপর আবার মাকে দিয়ে চলে যায়। তো ভীষণ আমার পছন্দ এই চেনটা, আর এই লকেটটাও ভীষণ পছন্দ। তো এই চেনটা দিয়ে শুরু করলাম। নেক্সট দেখাচ্ছি মায়ের হাতের চুর। এটা হচ্ছে মায়ের বিয়ের সময়কার এই চুরটা। দেখো ডিজাইনটা, দেখো কত সুন্দর, যে কেউ পরলে হাত মানাবে ভীষণ। দেখো আমি পরছি, একবার পরে তোমাদেরকে হাতে দেখাই। এই দেখো কত সুন্দর লাগছে না? তো এই হচ্ছে মায়ের, এটা মায়ের বিয়ের চুর, বিয়ের সময়কার। তো দেখো এখনো পর্যন্ত মায়ের তো সেই ৩৫-৪০ বছর আগেকার, তো এখনো পর্যন্ত দেখো কি সুন্দর অক্ষত আছে, আর তার সঙ্গে খুব সুন্দর হয়েও আছে। দেখায় মায়ের ফারফর বালা। দেখো এটা হচ্ছে মায়ের ফারফর বালা, আর এটাও দেখতে ভীষণ ভীষণ সুন্দর। দেখো ডিজাইনটা, দেখো আমি এবার পরিনি, পরে তোমাদেরকে দেখাই। এই দেখো, এই হচ্ছে ডিজাইন। আমার হাতের গুলো খুলে দিলে ভালো করে আরো ডিজাইনটা হয়তো বোঝা যেত। আর একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমাদের এত পছন্দ কি বলবো, এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে। আর মেয়েরা তো এমনি জুয়েলারি পেলে আর কিছু চাই না, ওদের তো সব জুয়েলারি যা দেখবে সেটাই পছন্দ হবে, নিজের যেটা থাকবে সেটাও পছন্দ হবে। আবার অন্য কেউ যদি এসে দেখায় বলবে বাবা তোরটা বেশি সুন্দর, তোরটা তো আরোই সুন্দর, এটা সবসময় হয়। তো দেখো এটা হচ্ছে মায়ের কানের। নেক্সট আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে টানা কানের। দেখো এই হচ্ছে কানের এর ডিজাইন, আর এটা হচ্ছে এরকম ভাবে টানা, এরকম ভাবে টানা থাকে। কিভাবে পরে আমি এইভাবে টানা কানের কোনোদিন পরিনি, এরকম মনে হয় এরকম ভাবে, খুব সুন্দর দেখতে। এটা কোনোদিন পরা হয়নি আমাদের, আমরা পরি না। এই দেখো ডিজাইনটা বেশ সুন্দর না? তো ভীষণ ভীষণ পছন্দ। আর এই সমস্ত কিছু হচ্ছে বিয়ের গয়না, সেই জন্য হচ্ছে এগুলো একটা মানে ঐতিহ্যপূর্ণ জিনিস। আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর দেখো খুব 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 সুন্দর দেখাচ্ছি মায়ের আরো কানের। মায়ের অনেকগুলো কানের সেট আছে, কারণ মাকে যেহেতু স্কুল যেতে হয়, তো মা অনেক কিছু কালেকশন না রাখলে মাকে পরে যেতে হয়, তো মায়ের লাগে। তো এটার সাথে আর একটা কোথায় গেল, এটার সাথে সেট পেয়ে গেছি খুঁজে। এই দেখো এটা তো আমার ভীষণ পছন্দের কানের। দেখো জাস্ট ডিজাইনটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর না? দেখো পুরো কান মারানোর মতো ডিজাইন। পড়লে দারুণ দারুণ লাগবে। যে কেউ পড়লে, তোমরা যারা দেখছো তারাও যদি পড়ো ভীষণ সুন্দর লাগবে তোমাদেরকেও, আমি বলছি, আমি প্রমিস বলছি। দেখো এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা দেখো, একটু কাছ থেকে ভালো করে দেখাই। এই দেখো কত সুন্দর না ডিজাইনটা দেখতে। এই দেখো তো নেক্সট, এটার পরে আমি যাই মায়ের বিয়ের ঝুমকোর দিকে। দেখো ঝুমকো তো সব মেয়েদেরই ভীষণ পছন্দের, আমারও ঝুমকো আছে, মায়েরও ঝুমকো আছে, সব মেয়েদেরই নিশ্চয়ই ঝুমকোটা থাকেই, ওদের তো খুবই পছন্দ হয়। তো দেখো এই হচ্ছে মায়ের ঝুমকো, আর এটা মায়ের বিয়ের সময়কার ঝুমকো। এই দেখো, আর এর মধ্যে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, পাথরের কাজ করা আছে। এই দেখো এখানে পিঙ্ক আর হচ্ছে হোয়াইট পাথরের কাজ আছে, সেজন্য দেখতে আরো সুন্দর লাগছে। झुमका गिरा दे बेड़ी के बाजार में, झुमका गिरा झुमका, हाय हाय हाय। তো দেখো এই হচ্ছে মায়ের ঝুমকো। গানটা ঠিকঠাক গাইলাম তো, অনেকদিন আগেকার গান, তো ভুল ভালো গাইতে পারি, তো এই জন্য প্লিজ নো ব্যাড কমেন্ট। নেক্সট দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে মায়ের এই কানেরটা। এই দেখো এটা হচ্ছে একটা ডিজাইন কানের, খুব সিম্পল। এই দেখো গোল, পুরো গোল, এরকম সিম্পল ডিজাইন। আর এটা পরলে কানে কোনো রকম লাগবে না, এরকম একটা কালেকশনে রাখা ভালো, তাহলে রাতে শোয়ার সময় অসুবিধা হয় না। মায়ের আংটি, আঙ্গুটি আঙ্গুটি দেখো, একটা আংটি পরবে তো আমার দুটোকে বলছে সরে যা। দেখো কত সুন্দর লাগছে না। তো এর মধ্যেও দেখো চারটে পাথর দেওয়া আছে আংটিটার মধ্যেও, দাঁড়াও ভালো করে দেখায়। এই দেখো এটা হচ্ছে মায়ের আংটি, মাঝে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের চারটে পাথর দেওয়া আছে। আংটিটা দেখতে খুব 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 সুন্দর লাগছে না। তো মায়ের একটাই আংটি আছে আর এতটাই সুন্দর, মানে একটা আংটি নেই, তার সাথে আরো আংটি আছে, দেখাচ্ছি। মানে একটাই এরকম সুন্দর আংটি আছে যেটা আমাদের পছন্দ। নেক্সট আমি দেখাচ্ছি মায়ের আর একটা কানের। এই কানেরটা আমি তখন দেখতে পাইনি, দেখো এটাও খুব সিম্পল, মা স্কুল পড়ে যায়, দেখতে পাচ্ছ। আর নেক্সট মায়ের দুটো আংটি আছে, একটা হচ্ছে এই দেখো মুক্তো পাথরের আংটি, এই দেখো মুক্তো পাথরে সিম্পল ডিজাইন, সাদা মুক্ত পাথর। আর একটা হচ্ছে এটা লাল পাথর, এদিকে কি বলে কোরাল, না কোরাল বলে, প্রবাল বলে, প্রবাল প্রবাল, এটা হচ্ছে লাল প্রবাল। দেখো এগুলো অল টাইম মা পরে থাকে। তো আরেকটা আমার ফেভারিট খুব ফেভারিট মায়ের সোনার কালেকশন দেখাচ্ছি, যেটা তো আমি এখানে এলে তো পরি, সেটা হচ্ছে এই দেখো এই মায়ের হচ্ছে পলার উপরে ডিজাইনটা, জাস্ট ডিজাইনটা দেখো কত সুন্দর, মেরুন পলার উপরে, আর এই সোনার যে ডিজাইনটা আছে উপরে দারুন, আমার তো অন্যতম ফেভারিট এটা। এই দেখো তো এই হচ্ছে মায়ের সোনার কালেকশন। তার সাথে সাথে মায়ের কিছু কিছু সিটি গোল্ড আছে, আর কিছু কিছু আছে রূপোর উপর সোনার জল ঢালা, তো সেইগুলো যখন দেখাচ্ছি তো দেখিয়ে দিই, যেগুলো মা ওকেশনালি মাঝে মাঝে পরে থাকে সেগুলো দেখিয়ে দিই একবার। দেখো শ্রীভোরের কিছু কালেকশন আছে, সিটি গোল্ডের এই হচ্ছে একটা। ওর সাথে এই দুটো কানের আছে, এই দেখো এই দুটো কানের আছে। এগুলো একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই একটা নেকলেস আছে যেটা আমার ভীষণ পছন্দ, এই দেখো এটা শ্রীহরির, এই দেখো এই একটা নেকলেস আছে, এই দেখো নেকলেসের সাথে এই দুটো কানের। আর তার সাথে রূপোর উপর জল ঢালা আছে, এই দেখো এই টিকলিটা, এই দেখো এটা হচ্ছে রূপোর উপর জল ঢালা, এই টিকলি ডিজাইনটা দেখো, এই দেখো এই কানেরটা আছে। এত দুললে কি করে দেখাবো, তুই তো দুলিয়ে যাচ্ছিস দুলিয়ে যাচ্ছিস। এই দেখো এইটা আর একটা এই নেকলেস, এই দেখো এটা। আর এই দুটো আমি ভাবলাম যখন দেখাচ্ছি তখন নিয়ে চলে আসি। দেখো এই একটা হচ্ছে এটা একটা চিক চিক টাইপের একটা হার, এই একটা যে সাপের মতো, আর একটা আছে মুক্ত পাথরের, এই দেখো এটা হচ্ছে মুক্ত পাথরের। তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আমার মায়ের যা যা জুয়েলারি ছিল সেইগুলো। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে, লাইক করে দেবো আমার ভিডিওকে, প্লিজ সাবস্ক্রাইব করো। পরের দিন আবার আমি দেখা করবো তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, অনেক অনেক ভালো দেখো। আর এই জুয়েলারিগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাই বাই, টেক কেয়ার।